আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি বকুল আক্তার ইতি। আমাদের বগুড়ার প্রতিনিধি সেলিম রেজা জানান, বগুড়া শেরপুরে 17 মার্চ বাদ মাগরিব শেরপুর ধুনট এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমানের আয়োজনে তার নিজ বাসভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। মিলাদ মাহফিলে বিভিন্ন শ্রেণীর লোক সমাগমে বঙ্গবন্ধু বিদায়ী আত্মার মাগফিরাতের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। চাঁদপুরের উপজেলার মধ্যে পাইকাস্তে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে।